সে কি, বোলপুরে তৃণমূল নেতার বাড়ি থেকে প্রায় 905 লিটার বেআইনি অ্যালকোহল উদ্ধার করল আবগারি দপ্তর ও ডিসিবি। বোলপুরের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায়ের বাড়িতে যৌথ অপারেশন চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুত করা অ্যারোমেটিক কার্ডামম টিনচার। 80% অ্যালকোহলযুক্ত এই ওষুধ মূলত ঝাড়খণ্ড থেকে আসত, বেআইনিভাবে মজুত করা হয়েছে বলে জানান আবগারি দপ্তরের সুপার একলব্য চক্রবর্তী। বোলপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের মকরমপুরে তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজার বাড়িতে প্রায় 1 ঘন্টা তল্লাশি চালায় আবগারি দপ্তর ও ডিসিবি। যৌথ অভিযান চালিয়ে প্রায় 905 লিটার অ্যারোমেটিক কার্ডামম টিনচার উদ্ধার করে। বেআইনিভাবে 80% অ্যালকোহলযুক্ত এই ওষুধ মজুত করা হয়েছিল। আবগারি দপ্তরের বীরভূম জেলা সুপার একলব্য চক্রবর্তী জানায়, বেআইনিভাবে মজুত করে ওষুধ মূলত মাদকদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। খবর পেয়ে এদিন তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় বেআইনি অ্যালকোহল। প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকে সম্পূর্ণ বেআইনিভাবে পাচার হতো এই ওষুধ। এই বিষয়ে একটি মামলা রুজু করে তদন্ত করার হবে বলেই জানান আবগারি সুপার। এটা হচ্ছে অ্যারোমেটিক কার্ডামম টিংচার, এটা 80% VYV, মানে 80% অ্যালকোহল আছে, ইথাইল অ্যালকোহল। এটাকে অনেকে কি করে, মানে পুরো ব্যাপক হারে এটা দুর্ব্যবহার হচ্ছে, মানুষের নেশা দ্রব্য হিসেবে ব্যবহার করছে। সেই জন্য এইটা একদিকে তো সমাজের ক্ষতি হচ্ছে, আর একটা আমাদের রাজস্ব ডাইরেক্টলি খেয়ে যাচ্ছে, যে কারণে আমরা একটা আনঅথরাইজড ওইখান থেকে যেটা পেয়েছি সেটা আমরা স্পেসিফিক কেস লঞ্চ করবো। 905 লিটার মতো পেয়েছি অ্যারোমেটিক কার্ডামম টিংচার, ওটা 80% VYV অ্যালকোহল, মানে 80% অ্যালকোহল। এটা আমরা স্পেসিফিক কেস করছি। তাই এবার ড্রাগ কন্ট্রোল আমাদের সাথে আছে, জয়েন্টলি একটা মুভমেন্ট ইয়ে করেছিলাম, এটা আজকে একটা রেড বা অপারেশন করেছিলাম। ড্রাগ কন্ট্রোল ইন্সপেক্টর আছে, আর আমার বোলপুর রেঞ্জের টিম আছে, রামপুরহাট রেঞ্জের টিম আছে, আমি বীরভূমের এসি আছি, সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ। জয়েন্ট একটা অপারেশন হলো, এবার দেখি তো তদন্ত হবে। যে যেটা মোট কথা, আপনাদের মারফত একটা বার্তা খালি পৌঁছাচ্ছি, এই অ্যারোমেটিক কার্ডামম টিংচার যদি কোথাও কারো কোনো খবর থাকে, যেটা একদম অ্যাবিউস হচ্ছে, একদম সমাজেরও ক্ষতি হচ্ছে, নেশা হিসেবে ব্যবহার হচ্ছে, আর আমাদের কোটি কোটি টাকা রাজস্ব লস হয়। এটা কি নিষিদ্ধ? হ্যাঁ, এটা অ্যারোমেটিক কার্ডামম টিংচার, এটা একটা ওষুধ, ওষুধটা ওষুধ হিসেবে ব্যবহার হবে, ওষুধটা তো কেউ নেশার দ্রব্য হিসেবে ব্যবহার করতে পারে না, সেটা অবশ্যই নেশা হিসেবে ব্যবহারের জন্য এটা নিষিদ্ধ, নেশা হিসেবে ব্যবহার করা যায় না। তো যা হলো, আর বিশেষ আমার ঠিক জানা নাই, ঠিক আছে, আমার কিন্তু রোজই আমার যেটা ডিস্ট্রিবিউটার লাইসেন্স সেখানে কোনো কিছু পায়নি, ওরা যেখান থেকে পেয়েছে সেখানে মাল নিয়ে গেল, ওরা চেক করুক, এবং যেটা অরিজিনালি আমাদের কাগজপত্র যা আছে সেগুলো আছে, সেই কাগজপত্র এবার কোর্টে বেশ করবো, সেই কাগজপত্র আমার যেখান থেকে মাল আছে, লাইসেন্স এক্সাইজ ডিপার্টমেন্টের পাস হয়ে মাসলা আসে, সেটা ঝাড়খণ্ড থেকে যেখান থেকে মাল আসে, আমাদের যে জায়গাটা এটা ড্রাগ কন্ট্রোলেরও পারমিশন আছে যে আমরা এটা ওষুধ হিসেবে বিক্রি করতে পারি। এবার কেউ যদি বাইরে অন্য হিসেবে করে সেটা তো আমার কিছু করে নাই, আমাদের যে ওনার এবার চেকিং করুন, ওনার যা ফর্মালিটি আছে ওটা মেনটেন করুন, আমাদের যে ব্যাপারটা আমরা করব। না, বাড়িতে তল্লাশি, আমার ওখানে নয়, এর বেশি অন্য জায়গায় ছিল স্টকে, মানে হতে ছিল, এবং সেটা আমার এবার কথা বলছি, এটা রোজি এন্টারপ্রাইজে আনা হয়, এটা লাইসেন্স আছে, কাগজ আছে, এটা এনেছে রোজি। যে ব্যাপারটা হয়েছে, যে মালটা এখানে আছে সেই মালটা আমার এখান থেকে পায়নি, আমার রোজি এন্টারপ্রাইজ থেকে পায়নি, এটা অন্য জায়গা থেকে পেয়েছে, এবং সেখান থেকে ওরা বাজেয়াপ্ত করেছে। এবার ওরা তদন্ত করুক যে এবার কী হবে না হবে, এটা একজন মাস্টারমশাইয়ের বাড়ি, ওরা পেয়েছে, এবং সেটা ধরুন অসুবিধা কিছু না ওখানে। এবার ওরা মেনলি ব্যাপার, ওরা তদন্ত করুক, তদন্ত করার পর আমাকে যেটা বলে গেল, তদন্ত করার পর আমাকে যা নোটিশ দিয়েছে, আমার যে লাইসেন্স আছে, আমার যে এই ওষুধে যে পারমিশন আছে, যে আছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে, ঠিক আছে।